ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। সম্মানিত দিনী ভাই আলম ভাই দুবাই থেকে প্রশ্ন করছেন যে সবর সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা আম্মা বাদ। জি সম্মানিত দিনী ভাই, সবর শব্দটি যদি আমরা আলোচনা করতে যাই সবরের বিষয় নিয়ে, তাহলে আসলে ব্যাপক বিষয়। সবর এমন একটা জিনিস যেটা আলোচনা করে যার পরিধি খুঁজে পাওয়া যাবে না, সমাপ্তি খুঁজে পাওয়া যাবে না, যার শেষ খুঁজে আমরা পাই না। সবুর এমন একটা জিনিসের বিষয়। সবুর শব্দটি আরবি, আমরা বাংলাতেও বলি সবুর, কিন্তু মূলত শব্দটি আরবি। সবুর বিপরীত হল রাগ, সবুরের বিপরীত হল রাগ। মানুষ যখন রাগ করে তখন তার ব্রেন মস্তিষ্ক কিছুই ঠিক থাকে না, রাগে অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। মানুষের রাগ এমন একটা জিনিস, রাগে মানুষের অনেক ক্ষতি হয়। রাগ করলে স্ত্রী পুত্র অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, স্ত্রীদের মাঝে রাগারাগি করতে করতে, স্বামী স্ত্রীর মাঝে রাগারাগি করতে করা হয়, রাগ উঠলে তালাক দিয়ে দেয়। আবার যখন ব্রেন মস্তিষ্ক ঠান্ডা হয় তখন আবার স্ত্রীকে ডাকে, আবার ছেলে মেয়ের কথা মনে হয়। তো রাগ আসলে সব জিনিসের রাগ ক্ষতি, রাগের যে কত ক্ষতি এটা এই ক্ষতিও বর্ণনা করে শেষ করা যাবে না, যেহেতু বিপরীতমুখী দুইটা, একটা বিপরীত। সত্য মিথ্যা যেমন বিপরীত, হক হক বাতিল যেমন বিপরীত, ন্যায় অন্যায় যেমন বিপরীত, এবং সবুর এবং রাগ এই দুইটা একটার একটার বিপরীত, অন্য একসাথে মিলিত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবি এসে আল্লাহ রসুলকে বলছিলেন, ওসিনি আর রসুলাল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, লা তাকদব, তুমি রাগ করিও না। আবার বললেন, লা তাকদব, তুমি রাগ করিও না। তিনি সাহাবি বললেন, আবার আরও বলেন, ওসিনি আর রসুল, আমাকে আরও ওসিয়ত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকদব, তুমি রাগ করে না। বারবার এটা বললেন। হাদিসের ভাষায় এসেছে, ফারদ্দাদা মিররন, আল্লাহ নবী বারবার বললেন তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না। তাই রাগ আসলে মূলত অনেক ক্ষতিকর জিনিস। রাগ যখন উঠে যায় তখন মানুষের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ দাঁড়িয়ে করলে বসে যাবে, বসে বসে রাগ করলে শুয়ে যাবে এবং মাটির সাথে গড়াগড়ি দিবে, এবং মাটির সাথে শুয়ে যাবে। রাগ উঠলে আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটাই তো বিধান। কারণ যাতে রাগটা তো গরম, মাটির সাথে মিশে যাবে, নরম ঠান্ডার সাথে মাটির মানুষ, আমার রাগের কী আছে। তেরকম রাগ সম্পর্কে অনেক ঘটনা আছে, আমি ওইদিকে বলবো না। আমি বলবো সবুর সম্পর্কে। সবুরের বাংলা হলো ধৈর্য ধারণ করা। সবুর মূলত কোরআন এবং হাদিসে ব্যাপক ঘটনা আছে সবুর সম্পর্কে, হাদিসেও আছে কোরআনেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে সবুর করতে হবে প্রত্যেকটি কাজে। দেখুন, সবুর এমন একটা জিনিস যে এমন একটা কাজ নাই, কোনো কাজ নাই যেখানে সবুর দরকার নাই। সকল সেক্টরে, সকল অবস্থায়, জীবনের প্রতিটি মুহূর্তে সবুর দরকার। কোন জায়গায় সবুর দরকার নাই? স্বামী স্ত্রীর সংসার করতে সবুর দরকার, ছেলে মেয়ের কাজে সংসার দরকার, পারিবারিক কাজে সংসার দরকার, সামাজিক আর কি পারিবারিক কাজে সবুর দরকার, সামাজিক কাজে সবুর দরকার, রাজনৈতিক কাজে সবুর দরকার, ব্যবসা বাণিজ্য কাজে সবুর দরকার। মূলত জীবনের জীবনের সূচনা যেখান থেকে শুরু এবং মৃত্যু পর্যন্ত সেখানেও সবুর দরকার। কোথায় যাবেন? এমন একটা বিষয় নাই সবুর ছাড়া কোনো কিছু সম্ভব। সব কাজে সবুর দরকার, ধৈর্য ধারণ করা দরকার। গাড়ি চালানোর সময় যদি গাড়ি চালক সবুর না করতে পারে, ধৈর্য ধারণ না করতে পারে, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে সবাইকে মেরে দিবে। শিক্ষক যদি পড়ানোর সময় যদি সবুর না করতে পারে, তাহলে ছাত্রদেরকে মেরে পিটে শেষ করে দিবে। অফিস আদালতে যদি কাজ করার সময় সবুর না হয়, তাহলে তো কম্পিউটারে যারা কাজ করেন, আপনারা আমরা যারা কাজ করি, সবুর যদি না হয় তাহলে তো কম্পিউটার ভেঙে টেঙে তুলমার করে দিবে। যখন কম্পিউটার ওপেন করা হয় তখন তো একটু সময় লাগে। এখন যদি ও শুরু কম্পিউটারে বসেই যদি কাজ শুরু করে দেয়, তাহলে কম্পিউটার ভেঙে যাবে, তাই সবুর নাই। এরকম পড়তে চলাফেরায় ওঠা বসায় সব জায়গায় তো সবুর দরকার, ধৈর্য ধারণ করা দরকার। সবুর ছাড়া কোনো জিনিসই সম্ভব না, সমস্ত কাজে সবুর দরকার। এটা ব্যাখ্যা করতে গেলে আসলে শেষ হবে না। সবুর এমন একটা জিনিস। সবুর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক ঘটনা বলছেন, এবং আল্লাহ কোরআন মাজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছে, অস ফাসবিরলি হুকমি রব্বিক, নবী আপনি আপনার রবের হুকুমের কাছে সবুর করেন, হুকুমের অপেক্ষা করেন। ওলা তাকুনকা সাহিবুল হুত, ওই মাসলার মতো হয়েন না, ফিসলার মতো, বা মাসলার যেমন ইউনুসকে, ইউনুস আলাহ সাল্লাহসাল্লামকে বুঝেছে যে আপনি আপনার অর্ডারে, আপনি রবের অপেক্ষায়, অর্ডারের অপেক্ষায় আপনি সবুর করেন। সবুর এমন একটা জিনিস। নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ আরও কোরআন মাজিদে বলছেন যে, অসবির ওমা সবরুক ইল্লা বিল্লাহ, আপনি সবুর করেন, আপনার সবুরটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সবুর এমন একটা জিনিস, সবুর সবাইকে দরকার।
আল্লাহ সুবহান ও তালা লোকমান আলাইসালাতামের কথা উল্লেখ করছেন, নাবিদের কথার সাথে লোকমান আলাইসালাতামের কথাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ছেলেকে বলছেন যে হে আমার বৎস, অসবির আলা মা আসাবাক, তোমার কাছে যদি কোনো বিপদ এসে যায় দিনের দাওয়াতে, এই দিনকে প্রচার করতে প্রসার করতে, অথবা কোনো বিষয়ে তুমি সবুর করিও, ধৈর্য ধারণ করিও। সবুর এমন একটা জিনিস, সবুর ছাড়া কোনো জিনিসই সবুর। এই জন্য আপনাকে আমাকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন সবুরের মাধ্যমে। সবুর ছাড়া কোনো জিনিস আমরা খুঁজে পাই না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে মানুষের সবুর দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুর দ্বারাই তো পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে আমি পরীক্ষা করব। নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাওফ, ভয় দ্বারা, ওয়াল জুয়ি, ক্ষুধা দ্বারা। নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল দ্বারা, ফল ফলের দ্বারা, শস্য দ্বারা এবং মানুষের মৃত্যু দিয়া, সব কিছু দ্বারা পরীক্ষা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অবাশ্বিরি সবরিন, যারা এই সমস্ত পরীক্ষায় সবুর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য বাশারাত, এবং তাদের প্রতি আল্লাহর রহমত আছে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি শান্তি শান্তি, এবং উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই তো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে। এই জন্য আমাকে আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবুর ছাড়া কোনো জিনিসই সম্ভব না। প্রত্যেকটা জিনিস আমাকে আপনাকে সবুর করতে হবে। আল্লাহ সবুরের ব্যাপারে আরও বলছেন যে অনাবলুকুম বিশ্বাররে আল খাইরে ফিতনাতান সুম্মা ইলাইনা তুরজাউন, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এই সম্পর্কে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন সুম্মা নুজাজিকুম, তোমাদেরকে আমি প্রতিদান দেবো কালকে আমাদের, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তা আল্লাহ সুবহানাল্লাহ তারা ভালো দ্বারা পরীক্ষা করবেন, খারাপ দ্বারাও পরীক্ষা করবেন। ভালো মন্দ মিলেই তো আমাদের আজকে জীবন, ভালো যেখানে আছে সেখানে সেটাকে গ্রহণ করতে হবে, খারাপ যেখানে আছে সেটা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, এটাই পরীক্ষা। আল্লাহ সুবহানাহু তাআলা আরও কোরআন মাজিদে এই সম্পর্কে বলছেন যে ওয়াজালনা বাদাকুম লিবাদিন ফিতনাতান আতাসবিরুন, আমি একজন আরেকজন দ্বারা পরীক্ষা করব। এই তোমরা কি সবুর করবা, ধৈর্য ধারণ করবা, নাকি বিচলিত হয়ে যাবে? তো সবুর জিনিসটা কত এখানে গুরুত্বপূর্ণ। দেখুন আল্লাহর পরীক্ষা তো বিভিন্ন হবে, ও একজন আরেকজন দ্বারা পরীক্ষার অর্থ কি? একজন অসুস্থ একজন সুস্থ, একজন ধনী একজন গরিব, একজন ল্যাংরা একজন কালো আর একজন ভালো, একজন হসপিটালে আছে একজন জীবনযাপন করতেছে, একজন খাইতেছে একজন পড়তেছে আর একজন খাইতে পায় না পড়তে পায় না, একজনের ধনী হয়েছে বসে একজনের গরিব হয়েছে, একজনের বাদশাহ একজনের খাদেম একজনের প্রজা, একই ক্লাসের ছাত্র একজন হয়তো প্রেসিডেন্ট হয়ে গেছে বা সেই সম্মানের মর্যাদার শিখরে পৌঁছে গেছে, আর একজন হয়তো গেটের দারোয়ান হয়ে বসে আছে, একজন কালো একজন ধলো, একজন একজন সুন্দর আর একজন অসুন্দর, একজন বিশাল স্বাস্থ্য দেহের অধিকারী আর একজন দেখার মতো কুৎসিত আছে, একজনের আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে আর একজনকে কিছুই দেনে, একজনকে ছেলে দিয়েছে আর একজনকে মেয়ে দেনে, একজনকে ছেলে মেয়ে কিছুই দেনে, একজনের টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই আর একজনে খাইতে পায় না, গরিব মানুষ চলাফেরা কোনো রকম দিন আনে দিন খায়, তার বাড়িতে ছেলে মেয়ের অভাব নাই, অথচ কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে গাড়ি আছে অথবা সব কিছুই কমপ্লিট আছে, তার বাড়িতে কিছুই নেই, খানার লোক নাই, তার সাথে চলাফেরার লোক নাই। এইগুলি সবুর, একজন সম্মানের মর্যাদা অনেক মর্যাদা প্রাপ্ত হবে, একজন চেয়ার কুর্সিতে সম্মানে বসে থাকবে আর একজন দেখেন তার কোনো সম্মান নেই মর্যাদা নেই, মানুষ তাকে মূল্যায়ন করে না, সবুর। এই জন্য তো আল্লাহ বলছে আরো অনেক ব্যাখ্যা, আল্লাহ এই জন্যই তো আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াজালনা বাদাকুম লিবাদিন ফিতনাতান আতাসবিরুন, আমি একজনের জন্য আরেকজনের পরীক্ষা করে রাখবো, তুমি কি সবুর করবা? ধনী তুমি, ধনী যে অবস্থা আছো তোমার জন্য আল্লাহ পরীক্ষায় এই অবস্থায় রেখে, আর গরিব তুমি যে অবস্থা আছো তোমার জন্য পরীক্ষা, তুমি কি আল্লাহ শুক্রিয়া করছো নাকি বিচলিত হয়ে গেছো? ধনী তোমাকে আল্লাহ ধন দিয়েছে, এই ধনের সম্পদ নিয়ে তুমি আল্লাহকে শুক্রিয়া করো। এটি এই জন্য আল্লাহ বলছেন যে একজন আরেকজনের জন্য পরীক্ষা আমাদের সবুর করতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুরা বা সম্মানিত আলম ভাই, আসলে সবুর সম্পর্কে কোন দিকে আলোচনা করব, এমন একটা সেক্টর নাই, এমন একটা অবস্থা নাই যেখানে সবুর প্রয়োজন না আছে। এই জন্য সবুর সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে বলবো, সবুর হলো তিন প্রকার। আসবরু আলা তাআতিল্লাহ, প্রথম প্রকার যে আল্লাহর ইতাআত, আল্লাহর অনুসরণ করতে যে আমাকে আপনাকে সবুর করতে হবে। যেখানে পাঁচ নামাজ পড়তে যায়, কষ্ট গরমের দিন শীতের দিন বলেন, আবার কাজে কর্মে এদিক সেদিক, পাঁচ নামাজটা অত্যন্ত ধৈর্য দরকার। নামাজে যায় বিরস্ত হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ওখানে যায় সবুরের মাধ্যমে পাঁচ নামাজ জামায়াতের সাথে আদায় করা, এটা কিন্তু সহজ কাজ নয়। কাজটা মুমিনদের জন্য সহজ, কিন্তু মুমিন না হইলে আর সবুর না থাকলে এটা অনেক কঠিন। এই জন্য রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, ভালো কাজ যেখানেই বলেন সেখানেই সবুর দরকার। মেয়েরা পর্দা করবে, বোরকা পরে গরমের মধ্যে বসে থাকা, এই ভালো কাজের এতাহাত বা অনুসরণের কাছে সবুর করা, এটা অনেক ব্যাপার। নিজের
নিজের চাহিদাকে আল্লাহর পথে রাখা, নিজের যৌবনকে আল্লাহর পথে রাখা, নিজের মন প্রবৃত্তিকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখা, আল্লাহর এতাত অনুসরণের উপরে রাখা, এটা বিশাল কথা সবর। এই জন্য তো বলা হয়েছে আসবর আল তাতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাজে তুমি নিজেকে সবর করো। আল্লাহর আনুগত্য, আল্লাহর আল্লাহর আদেশ পালন করতে যে সবর করতে হবে সেখানে। দুই নম্বরে আমরা সংক্ষিপ্ত পরিসরে বলবো যে আসবর আন মা আসিয়াতিল্লাহ, গুনার কাছ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সবর করতে হবে। অপরাধ চলে আসবেই, অপরাধ আসবে, ফেতনা আসবে, পরীক্ষা আসবে, কত কিছু অপরাধ বা অন্যায় বা শরীয়ত বিরোধী কাজ আমার কাছ থেকে আপনার কাছে যাবে, চলে আসবে। আজকে নেট যারা ইউজ করে কত কি চলে আসে সেখানে, সবুর অন্যায় থেকে বাঁচার জন্য সবুর, মিথ্যা কথা আসে এসে গেলে সবুর, বা অন্যায় অন্যায়ের পার্শ্ববর্তী হয়ে গেলে সেখানে সবুর, আমি সবুর করতেই হবে আমাকে, আমাকে বাধ্য সেখানে, তাও আমি করব না। বাধ্য করা হইলে যদি জোর জুলুম করা হয় সেটা আলাদা কথা, কিন্তু যখন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, ফাত্তাকুল্লাহ হামাস্তাত আতম, আল্লাহর কথা যে সাধ্য মতো এবং আল্লাহকে ভয় করো। সুতরাং যেখানে সবর করা দরকার সম্ভব, যে খারাপ কাজটা আমি না করলে পারি, এই খারাপ জিনিসটা আমি না দেখলে পারি, খারাপ জিনিসটা আমি না শুনলে পারি, এই অন্যায় জিনিসটা আমার করা আমার পক্ষে সম্ভব না, আমি করলে না না করলে আমি পারি এটা সবর করতে, সুতরাং সেখানে আমাকে সবর করতে হবে, সেখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য যত প্রকার সবুর দরকার হয় সেই সবুরগুলো আমাকে আপনাকে করতে হবে, এটা হলো দ্বিতীয় প্রকার। সুতরাং অন্যায় যেখানে যেখানে অন্যায় হয়ে যাবে সেখানে অন্যায় থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবুর করতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, এটাও একটা সবুর। কারণ সবাই অন্যায় করতেছে, সেখানে আপনাকে আপনার মন চাচ্ছে যে আমিও এখানে যাই, কিন্তু অন্যায়তে আপনি যদি না যান সেখানে আপনাকে সেখানে আপনি সবুর করতে পারলেন, আপনাকে কন্ট্রোল করতে পারলেন আপনি, সেটাই সবুর। সবাই যখন রুমের মধ্যে সিগারেট খাচ্ছে, এক ব্যক্তি যদি না খায় সবাই সবাই বারবার ফুসলাইতেছে যে দোস্ত খা, এটা দোস্ত খা, একটা খায় দেয় কেমন লাগে, খেলো না, সে পান করলো না, ওই কাজে অন্যায় কাজে গেলো না, এটি তো সবুর। সবাই সিনেমা হলে যাচ্ছে, দোস্তকে নিয়ে যাচ্ছে, সে যাচ্ছে না, আনন্দপূর্ণ জীবনযাপন করছে, এক জায়গায় গেছে, সবাই মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, গান বাজনা করতেছে, তাকেও ডাকছে, সে এখান থেকে চলে আসছে যে না আমার এই ধরনের ফুর্তি দরকার নেই, তার মনকে সবুর করছে, তার মনকে সবুরের পরিচয় দিছে সে, আল্লাহর আল্লাহর নিষিদ্ধ অন্যায় কাছ থেকে বাঁচার জন্য এই ধরনের সবুর। এরকম অনেক উদাহরণ আছে, আমি সেদিকে আর যাবো না। তিন নম্বর সবর আল সবর আল্লাহ আকদারিল্লাহ, আল্লাহর আল্লাহর নির্ধারিত বিষয়ের উপর আমাকে আপনাকে সবুর করতে হবে, আল্লাহর বিধানের উপরে অর্থাৎ তাকদীরের উপরে সবুর করতে হবে। তাকদীর আমার আপনার ভাগ্যে যেটা আছে সেটা লিপিবদ্ধ আল্লাহর পক্ষ থেকে করা আছে, আল্লাহ ফয়সালা করেছেন আমি গরিব থাকবো, আমি অল্প কষ্ট করে আমার জীবনযাপন করবো, এটা আমার ভাগ্যে আল্লাহ লিখে রাখছেন, আল্লাহর ফয়সালা এটা। সুতরাং আমার পার্শ্ববর্তী ভাই, আমার এই গ্রামের ভাই, তিনি বাড়ি করছেন, গাড়ি করছেন, বাড়ি ঘাড়ি দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে অথবা বিভিন্নভাবে আরাম আয়েস দিয়ে আরম্ভপূর্ণ জীবনযাপন করে, সে কাজে আপনার সেখানে আপনাকে সবর করতে হবে যে এটা আল্লাহর ফয়সালা, আমাকে অল্প দিয়ে আমি এখানেই সবর করবো, এখানেই ধৈর্য ধারণ করবো, এটা সবর। সুতরাং ভাগ্যে আছে আপনার আমার আপনার ছেলে হঠাৎ করে আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছে, সেখানে আপনাকে সবর করতে হবে, এটা তাকদীরই বিষয়। মারামারি করতে গেলে আমাদের দেশে এইগুলি অনেক কিছু হয়ে যায়, সেখানে আপনাকে সবর করতে হবে। আজকে যখন মানুষ মারা যায়, দেখেন মানুষ মারা গেলে একজন একজন সবর করতে পারে না, মানুষ মারা গেলে আমাদের দেশের ছেলে মেয়েরা, আমাদের দেশের মা বোনরা কীভাবে কান্নাকাটি করে, ও গো আমার মা গো, ও গো আমার বাবা গো, ও হরে আমার ধন রে, ওহো মা আমার বাসা রে, ও হরে আমার জান রে, সবুর নেই, সবুর করতে পারে না। ভাগ্যে আল্লাহ যে এটা ফয়সালা করে রাখছে, মৃত্যুবরণ যে করতে হবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেখানে আমাকে সবুর করতে হবে। যদি কিছু হয়ে যায় ভাগ্যে, তাকদীরে যে সমস্ত ঘটনা ঘটে যায়, আমি সম্পদ করেছি নষ্ট হয়ে গেছে, ওকে সবুর করতে হবে, আমার 10 লক্ষ টাকা 20 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, সবুর করতে হবে, আমার ভাই বোন কেউ মারা গেছে, সবুর করতে হবে, আমার ছেলে মারা গেছে, সেখানে সবুর করতে হবে, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নির্ধারণ করে রেখেছেন, এখন অবশ্যই সবুর করতে হবে। দুনিয়ার সব যদি নিয়ে যায় সেখানেও আমাকে আপনাকে সবুর করতে হবে, কিছুই নেই, এখানে সবুর এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে আল্লাহর এতাহাত এবং আনুগত্যের পরিচয় দিতে হবে, আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাস রাখতে হবে। সবুর সম্পর্কে দু একটি ঘটনা বলবো, যে সবুর যারা ভাগ্যের উপরে সবুর কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলেন, কালো মহিলা, এসে তার ছিল মৃগু রোগে আক্রান্তে, মহিলা এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে আমার রোগ থেকে আল্লাহ মুক্তি দেয়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি সবুর করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, কোনটা করবে? তখন বলেন, আমি ইন্নি আসবির ইয়া রাসূলুল্লাহ, আমি সবুর করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আবার দোয়া করলেন, আরজ করলেন আল্লাহ রসুল যে আপনি দোয়া করেন আমার সতীর্থ যাতে ঠিক থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, ঠিক আছে যাও। তো মহিলা যে সবুর করলো তার এত বড় রোগের থেকে যে জান্নাত লাভের জন্য, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছিলেন একটি মহিলা কবরের পাশে কাঁদতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে লক্ষ্য করে বলেন, ইসবিরি আমাতাল্লাহ, হে আল্লাহর দাসী তুমি সবুর করো। তখন আল্লাহ
আল্লাহ ওই মহিলা আল্লাহ রসুলকে চিনতে না পেরে মহিলাকে আর আর কি সরি মহিলা আল্লাহ রসুলকে চিনতে না না পেরে মহিলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছিলেন, ইলাইকা আন্নি, আপনি কি, আমার তো বিপদ আছে, আমার ছেলে মারা গেছে, তাই আমি কাঁদতেছি, আমি শোক বার্তাই করতেছি, শোক করতেছি, কাঁদতেছি। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর তাকে কিছু বললেন না, কিন্তু সাহাবিগণ আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন তাকে বললেন এটা আল্লাহ রাসুল। তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে মহিলা যায় বলছে, ইন্নি আসবির ইয়া রাসুল আল্লাহ, ইন্নি আসবির, আমি সবুর করবো, আমি সবুর করবো। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন সবুর প্রথম অবস্থাতেই করতে হবে। সুতরাং অনেক বড় ঘটনা, দেখুন সবুর করছে দিনের উপরে কারা, আবু বকরের ঘটনা শোনেন, আবু ওমর রাজিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেন, বিলাল রাজিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেন, আল্লাহু আকবার, কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, খাব্বাব রাজিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেন, কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তারা দিনের রূপে সবুর করছেন। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে আল্লাহ আমাদের এই যে সবুরের তিন প্রকার উল্লেখ করলাম, সকল কাজে তিন প্রকারের সবুরের মাঝে ছাড়াও অন্য যে জায়গায় সবুর করা দরকার, দিনের কাজে, তাহাতের কাজে, অনুসরণের কাজে, গুনাহ থেকে বাঁচার জন্য, এবং আল্লাহ ভাগ্যের উপরে সকল কাজে যেন সবুর করতে পারি, আল্লাহর হুকুমগুলো যেন সুন্দর মতো মানতে পারি, আল্লাহর অর্ডার নিষেধগুলো মানার জন্য সবুর দরকার, সকল কাজ আমাদের সবুর দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।